ওয়ালাইকুম আসসালাম। তো আমি আমার পার্সেলটি পেয়ে গেছি এইমাত্র, দারাজের লোক এসে আমাকে দিয়ে গেল। এটা এখনো খুলি নাই, খুলবো তো, ভিতরে যাই খুলি। তো বন্ধুরা, এটাই আমার সেই পার্সেলটা। আর পার্সেলটা মানে পার্সেলটা দেখেই বোঝা যাইতেছে যে আসলে এটার মধ্যে কি থাকতে পারে। তারপর আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি যে তারপর আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই যে এটার মধ্যে হলো আমার হেলমেটের ভাইজরটা। আমি আমার হেলমেটটাকে আগে একটু দেখাই। এই সেই আমার ভেগার যে হেলমেটটা, সেই হেলমেটের যে আমার ভাইজরের যে গ্লাসটা ছিল, এই যে গ্লাসটা, গ্লাসটা উইদিনকা আমার উপর মানে ডেস্কের উপর থেকে পড়ে গিয়ে আমার যে আগের যে স্ট্রোকে যে ভাইজরটা ছিল, সেই ভাইজরের যে পিনটা, যেখানে যে পিনগুলা থাকে, এই পিনগুলা ভেঙে গেছে, যে কারণে এটা আর এখানে আর লাগতেছে না। যার কারণে আমার এই এখন নতুন একটা ভাইজর অর্ডার দিয়ে আনানো, তাও এটা আমি দারাজ থেকে নিছি। আর আগের ভাইজরটা ছিল আপনার একটা কি বলে এটাকে, নিকেল করা স্টিলের। আর এখন যে ভাইজরটা সেটা আমি একদম ক্লিয়ার ভাইজর নিছি। তো ভাইজরটা আমি এখন আনবক্স করি, তারপর ফিট করে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো একটু ভয় লাগতেছে যে আমি যেরকম ক্লিয়ারটা চাইতেছিলাম সেরকম ক্লিয়ারটা আছে কিনা, তো দেখা যাক। যেরকম ক্লিয়ারটা চাইছি সেরকম ক্লিয়ারটাই আমি পাইছি, আর মানটাও মোটামুটি ভালোই, খারাপ বলা যায় না। তো বলতে চাই যে আমি উত্তরাতে যখন এটার ভাইজরটা খুঁজতে গেছিলাম যে এটার ভাইজরটা পাওয়া যায় কিনা, এক্সট্রা ভাইজরটা, তখন আমি কোথাও ভাইজরটা পাই নাই। তো কিছু দোকানদার আমার অফার করছিল যে তাদের হেলমেট থেকে তারা আমাকে খুইলা দিবে, এর জন্য তাদেরকে আমাকে 800 টাকা, আর কোনো কোনো দোকানে আমার 700 টাকা দাম চাইছে। তারপর আমি ওনাদেরকে 500 টাকা বলছি, কারণ আমার 700-800 টাকা খুব মানে বেশি মনে হইতেছিল। আমি 500 টাকা বলছিলাম কিন্তু তারা আমাকে দেয় নাই, তো আমি আর নিই নাই। তো অনলাইনে আইসা অনলাইনে অনেক জায়গায় পাইছি যে 400-450 টাকা দাম। তো তাদের ফোন করে যখন জিজ্ঞেস করলাম জিনিসটা আছে কিনা, ওনারা আমাকে বললো যে না, জিনিসটা শেষ হয়ে গেছে, এখন নাই। তারপর আমি হঠাৎ করে ভাবলাম, কারণ দারাজে একটু চেকিং দিয়ে দেখি পাই কিনা। তো দারাজে আমার এটা দাম ছিল 550 টাকা, আমার কিছু ভাউচার ছিল, তো সেই ভাউচার ভাউচার সবকিছু মিলে এটা টোটাল দাম মানে ডেলিভারি চার্জ সহ এটার দাম পড়ছি 550 টাকা। তো ওই দিকে আমি একটু সুইফট পেলাম। তো এটা এই মাত্রই দিয়ে গেলো, আপনারা দেখলেন, ঠিক আছে। তো এখন এটা পুরোটা খুলি, খুলে হেলমেটে দেখি লাগাইতে পারি কিনা, আশা করি পারবো। মনে হয় যে সেকেন্ড ফিলেই কানেক্ট হবে। হ্যাঁ, লেখাও আছে ভেগা। আমি ভাবছিলাম হয়তো যে থাকে না যে যে কোনো মানে সব সব হেলমেটই লাগবে বা কিছু একটা, এরকম তা না। তো যেহেতু আমি এটা এখন ইনস্টল করবো, আমি জায়গাটাকে একটু মুছে নিই। এর আগে অনেক দিন আমার এই টেবিলের উপরে ছিল, প্রায় 5 থেকে 7 দিনের মতো হবে। তো আমি একটু এই জায়গাটা ক্লিন করি, ক্লিন করে তারপরে জাস্ট একটু স্প্রে করে নিলাম যাতে জায়গাটা একটু পরিষ্কার হয়, কারণ এই কর্নার গুলা কিন্তু ভেজাল লাগানোর পরে আর পরিষ্কার করা যায় না, এটা সবাই জানেন আপনারা। পরিষ্কার করা শেষ, এখন জাস্ট লাগানোর পালা, দেখি লাগাইতে পারি কিনা। আশা করি পারবো ইনশাল্লাহ, না করার কিছু নাই। এটা লাগানোর জন্য যে এখানে একটা পিন আছে, পিনটা একটু টান দিতে হবে, টান দিয়ে নিচে নামাইতে হবে, তারপর চাপ দিলেই লাগে যায়। এইভাবেই লাগাইলাম, আর এখন তো সেম একইভাবে লাগাইতে হবে। বাস লেগে গেল, একদম ইজি, একদম ইজি লেগে গেল। তো আমি আমার এই যে উপরে যে পুলিটা আছে সেই পুলিটাও খুলতে হবে, পুলিটা খুলি। ওকে,
বাও জোস। যাক, ভাইজোরটা কাজ হয়ে গেল, আর আমি সাদা মানে ক্লিয়ার ভাইজোরটাই খুঁজতেছিলাম আর এটা পেয়ে গেছি। তো এই তো ধন্যবাদ দারাজকে আমাকে এই এই সুযোগটা করে দেওয়ার জন্য, আর না হলে আমি হয়তো এই সামনে এই কয়দিনের মধ্যেই ভাইজোরটা কালেক্ট করতেও পারতাম না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।